পর্দা পরিচিতি। পর্দা শব্দটি মূলত ফার্সি, যার আরবি প্রতিশব্দ হিজাব। পর্দা বা হিজাবের বাংলা অর্থ আবৃত করা, ঢেকে রাখা, আবরণ, আড়াল, অন্তরায়, আচ্ছাদন, বস্ত্রাদি দ্বারা সৌন্দর্য ঢেকে নেওয়া, আবৃত করা বা গোপন করা ইত্যাদি। ইসলামী শরিয়াতের পরিভাষায় নারী পুরুষ উভয়ের চারিত্রিক পবিত্রতা অর্জনের নির্মিতে উভয়ের মাঝে শরিয়ত কর্তৃক নির্ধারিত যে আড়াল বা আবরণ রয়েছে তাকে পর্দা বলা হয়। আবার কেউ কেউ বলেন নারী তার বাহ্যিক ও অভ্যন্তরীণ রূপলাবণ্য ও সৌন্দর্য পরপুরুষের দৃষ্টি থেকে আড়াল রাখার যে বিশেষ ব্যবস্থা ইসলাম প্রণয়ন করেছে তাকে পর্দা বলা হয়। মূলত হিজাব বা পর্দা অর্থ শুধু পোশাকের আবরণই নয়, বরং সামগ্রিক একটি সমাজ ব্যবস্থা, যাতে নারী পুরুষের মধ্যে অপবিত্র ও অবৈধ সম্পর্ক এবং নারীর প্রতি পুরুষের অত্যাচারী আচরণ রোধে বিভিন্ন ব্যবস্থা রয়েছে। পর্দার বিধান। পর্দা ইসলামের সর্বক্ষণিক পালনীয় অপরিহার্য বিধান। কোরআন সুন্নার অকাঠ্য দলিল প্রমাণাদির ভিত্তিতে নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি বিধানবলীর মতো সুস্পষ্ট এক ফরজ বিধান। আল্লাহ তাআলা এ বিধানের প্রবর্তক। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা তাদের নিকট কিছু চাইবে তখন পর্দার আড়াল থেকে চাইবে। এ বিধান তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ। এ বিধানের প্রতি পূর্ণ সমর্পিত থাকায় ইমানের দাবি। এ বিধানকে হালকা মনে করা কিংবা এ বিধানকে অমান্য করার কোনো অবকাশ নেই, কেননা ইসলামী শরিয়াতের সুস্পষ্ট বিধানের বিরোধিতা করার অধিকার কারণেই। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ের নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ কিংবা কোনো মুমিনের নারীর জন্য যে বিষয় অমান্য করার কোনো অধিকার থাকে না, আর যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে সে অবশ্যই পথভ্রষ্ট। পর্দার গুরুত্ব। পর্দার গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রী, কন্যা ও মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের জিলবারের একাংশ নিজেদের উপর টেনে দেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না, আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। এ আয়াতে পর্দার সঙ্গে চলাফেরা করার গুরুত্ব উল্লেখ করা হয়েছে, যে পর্দার সহিত চলাফেরা করলে সবাই বুঝতে পারবে তারা শরীফ ও চরিত্রবতী নারী, ফলে পর্দানশীল নারীদেরকে কেউ উত্তক্ত করার সাহস করবে না। প্রকৃতপক্ষে যারা পর্দাহীনভাবে চলাফেরা করে অধিকাংশ সময় তাদের ইফটিজিং ও ধর্ষণ সহ নানা রকমের নির্যাতনের সম্মুখীন হয় এবং রাস্তাঘাটে তারাই বেশি ঝামেলাকর শিকার হয়। তাই নারীর সতীত্ব ও ইজ্জত আবরণ রক্ষার্থে পর্দার গুরুত্ব অপরিসীম। হাদিস শরীফের পর্দার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারীর পর্দাবৃত্ত থাকার বস্তু, যখন সে পর্দাহীন হয়ে বের হয় তখন শয়তান তার দিকে চোখ তুলে তাকায়। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকটে ছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলাদের জন্য সর্বোত্তম বিষয় কোনটি? তারা চুপ হয়ে গেলেন। অতঃপর আমি ফিরে এসে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলাম, মহিলাদের জন্য সর্বোত্তম বিষয় কোনটি? তিনি বললেন,
কোনো পরপুরুষ তাকে দেখবে না। তারপর আমি ওই বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উল্লেখ করলাম। তিনি বললেন, নিশ্চয় ফাতেমা আমার অংশ, যে সত্য বলেছে। এতে পর্দার গুরুত্ব পরিস্ফুটিত হয় আর পারিপার্শ্বিকতার বিবেচনায় বিবেকের দাবিও তাই। এছাড়াও পর্দা পালনের মাধ্যমে ব্যক্তি আল্লাহর নিকট অধিক প্রিয় ও সম্মানিত হতে পারে, কেননা হাদিস শরীফে বলা হয়েছে আল্লাহ তাআলা পর্দানশীলদের ভালোবাসেন, আর কোরআনে বলা হয়েছে তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই অধিক মর্যাদা সম্পন্ন ও সম্মানিত যে তোমাদের মধ্যে অধিক তাকওয়া সম্পন্ন। প্রকৃত অর্থে তাকওয়া সম্পন্ন বা মুত্তাকি হলো ওই ব্যক্তি যে আল্লাহর নির্দেশনাসমূহ মেনে চলে, আর সর্বসম্মতিক্রমে পর্দা আল্লাহর সুস্পষ্ট নির্দেশ। যেহেতু পর্দা আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য অবশ্যই পালনীয় নির্দেশ, সেহেতু পর্দা পালনের মাধ্যমে ব্যক্তি আল্লাহর নিকট অধিক সম্মানিত ও মর্যাদা সম্পন্ন হতে পারে। এছাড়াও পর্দার বিধান সম্পর্কে গভীরভাবে চিন্তা করলে আমরা উপলব্ধি করতে পারি যে এ বিধানের পূর্ণ অনুসরণের মাধ্যমে নারী ও পুরুষের নৈতিক চরিত্রের হেফাজত হয়, পারিবারিক ব্যবস্থায় সুরক্ষিত ও সুদৃঢ় হয়। কারণ পর্দা পালনের কারণে স্বামী স্ত্রীর মাঝে পরকীয়াবিহীন পবিত্র জীবন গঠিত হয় এবং চরিত্রহীনতা ও অবিশ্বাস তাদের থেকে বিদায় নেই। তাই মুসলিম উম্মা অকপটে স্বীকার করতে বাধ্য যে দুনিয়া ও আখেরাতে পর্দার গুরুত্ব অনস্বীকার্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে পর্দার সহিত চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।